আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে বাজতেছে রাত 12:15। আমরা এখন আছি বরিশাল লাখুটিয়া সড়কে, আমরা যাচ্ছি বাবুর বাড়ি। বাবুর বাড়ি কি ভৌতিক ভৌতিক বুঝতেছে? চলেন আমরা একটু ভূত দেখে আসি। বাবুর বাড়ি, বাবুর বাড়ি হচ্ছে অনেক পুরাতন একটা ভাঙাচোরা জমিদার বাড়ি। চলো আকাশ, আমরা বাবুর বাড়িতে এসে দেখলাম বাবুর বাড়ির রাস্তা বন্ধ। এখন আমরা ঘুরে চলে যাব শহরের দিকে। শহরের দিকে গিয়ে আমরা হালকা নাস্তা পানি করব, চাটা খাবো, তারপরে আবার আমরা ব্যাক করব এবং পুরো ভিডিওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দিশু, হ্যাঁ তাকাও, এই তাকাও, কি অবস্থা? এই তো ভাই। ভাই কেমন লাগছে? ভালো। ডন বিউটিফুল বিউটিফুল। ডনের ক্যাপ কই? ডনের ক্যাপ কই ভাই? ক্যাপ তো এখন তো ভাই মিডনাইট, ভাই ক্যাপ লাগবো না ভাই এখন। বল না এখন ক্যাপ লাগবো না না। ওকে আকাশ, সারাদিন গাড়ি চালাই কি ক্লান্ত লাগতেছে নাকি? কোনো টায়ার লাগতেছে না। গুড, ভেরি গুড। ওই যে একটা হোটেল খোলা আছে, আকাশ গাড়িটা ঘুরাও। আমরা এখন আসলাম ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। এখানে কি কি আছে একটু দেখি। গরিব মানুষের খাওয়াই দাওয়া যায় না? হ্যাঁ গরিবের দি দিলে করে কি? হেরা বাবা নিয়ে ভালো। আর ওই ওই জিনিসটা কি? এই মগজটা খাইতে হবে। মগজ কত করে? 100 না 120 ভাইয়া। আবার 20 ক্যান লাগাই দাও। আচ্ছা শুনেন, এই যে এই তেল ছাড়া দিতে হবে। আচ্ছা দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা মগজ হইলো, তারপর আর কি আছে? কলিজি আছে। কই একটু দেখান মগজ। এটা কি কলিজি? এই কলিজি কত? 100 না, কলিজি 130। ও এটা আবার 10 টাকা বেশি। 30 টাকা। ঠিক আছে, না না অসুবিধা নাই। আচ্ছা আর কি আছে সাথে? আর তো আইটেমগুলো উঠানো যাইতেছে না, সব তো ফ্রি পড়ি। পায়া পায়া কিসের? পায়াটা আছে। না খাসির পায়া খাওয়া যাবে না। টাকা আমাদের তো গোল নেই খাসির আছে। যেটা আছে সেটা সকালবেলা কষ্ট। আপনারা কি 24 ঘন্টা খোলা রাখেন দোকান? 24 ঘন্টা খোলা থাকে। এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন বরিশাল নদী বন্দর গেট নং 3। এইখানে এই রেস্টুরেন্টটা, ওই যে আমাদের ড্রাইভার সাহেব আকাশ, এই আকাশ এদিকে আসো। তুমি লুঙ্গি পরে গাড়ি চালাও মিয়া? মাঝে মাঝে চালানো লাগে, মাঝে মাঝে চালানো লাগে। রাত বেশি হইলে হ্যাঁ খাইয়ে পানি খাবা। এবার ডালো ডালো এই দিশো, এইটার সাথে যদি এদিক দেখ, নড়লে কিন্তু
আপনার মাথা সোজা না, মাথাও বেঁকা। আপনি তো ছবি তোলার জন্য আমার এই টাইনার দিলেন, আর আমি যদি বলি যে এই পুরো মগজটা নিয়ে আমরা বসতে চাই, আচ্ছা তাহলে কত টাকা লাগবে? আমার এটা যে পরিমাণ আছে সেই পরিমাণে আমার কত কত হিসাব হিসাব টিসাব নেই, এরকম ঠিক আছে, কত ঠিক ১৬০০ কতটুকু আছে ধরেন? এটা আছে আমার দেড় কেজি আছে, দেড় কেজি মগজ আছে। আপনি বসান বই লইছে, ওই যে খাতা আছে আমার লেখে দিয়ে ও দিয়ে গেছে সকালবেলা লেখে দিয়ে। ১৬০০ খাইতে পারবেন সবাই মিললে? এটা পুরোটা শুধু মগজ পারবেন? পারবা ভাই, চেষ্টা করে পারবো, চেষ্টা করলে পারা যাবে, কিন্তু তিন দিন অসুস্থ থাকতে হবে। তাই তাইলে আপনি একটা কাজ করেন ভাই, আপনি আমাদের পরোটা দেন, আচ্ছা আর পাঁচ বাটি মগজ দেন। পরোটা কি এমনি খাবা? পরোটা কিন্তু আমিও ছিঁড়ে ফেলেছি, খালি মগজের অপেক্ষায়, খালি মগজের অপেক্ষায়, আসলেই মারা হবে। ভাই অনেকে কমেন্ট করতেছে বুঝছেন, মামুন ভাইয়ের বিয়ে কবে হবে? মামুনের বিয়ে হবে না এই জীবনে, মামুন ভাই বিয়ে হবে না। সবজি দাও, সবজির মগজই খাওয়াবে, সবজি বাসে বাসে সবজি সবজি বেশি করছো না, মগজটা নতুন, মগজটা রান্না করছে। সবজি খাবার সবসময় গ্রামের হোটেলে, বড় হোটেলে না, হ্যাঁ সবজি গ্রামের হোটেলে, ঠিক আছে ভাই তোমার তোমার কথার সাথে আমি একমত। মগজ আছে মোটামুটি ভালোই, খারাপ না। সামনে দেখেন মগজে কি থোড়া আছে? মগজে থোড়া আছে নাকি? আরে সামনে দেখে এগুলো পড়ে যায়, না পড়ে বিষাদের মুচমুচে পরোটা নিয়ে নিলাম বিষাদ একটা, হ্যাঁ একটু কলিজা দিয়ে খাই দেখেন কেমন লাগে। তারা সবাই খেতেছে কলিজা মগজ দিয়া, আমি কেবল খেলাম এলাচ দিয়া। এলাচ দিয়া পরোটা খাইছেন তো আপনারা? আজ তো এলাচ পরোটার ভিতরে দিয়ে দেখবেন কিরকম লাগে। আমি খাই আর মনে করি যে আমি ওর কাছ থেকে পরোটাটা নিছি, আর মনে হয় আমার একটা ইয়া দিছে। পরোটা কিন্তু তেল দিয়ে ভাজলে কিন্তু সুন্দর লাগে ভাই আসলে, হ্যাঁ পরোটা তেল দিয়ে ভাজাই ভালো, কিন্তু আমাকে এটা খাওয়া যাবে না, হ্যাঁ আমাদের বয়স হচ্ছে। ভাই দিনে পরোটা খাওয়া সুন্দর লাগছে, এটা একটু ওটা সুন্দর লাগছে, আমার বুড়ো হয়ে যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ আমরা এখন মেয়ের বাপ, আমার মেয়ের বয়স ১.৫ বছর,
ওর মেয়ের বয়স মনে হয় 3.5 বছর না? মানুষের খুব ক্লোজ চাচাতো ভাই, মামাতো ভাই, একজন দুইজন ভাই খুব ক্লোজ থাকে। তা আমার এই একজন ভাই আমার সবচেয়ে ক্লোজ, কারণ আমরা একই বয়স। আমি আর ভাইজান আমাকে 8 মাসের পর দেখা ভাইজান মনে হয় দেখে তো মনে হয় ছোট বাসি বোঝা যায় না ভাই। এলাচের দাম কি বরিশালে কম? দুইটা এলাচ খাইলাম চাবাইয়া, দুইটা খাইছি, তিনটা খাইলে রেকর্ড হইব যে এক খাবার খাইতে গিয়ে তিনটা এলাচ চাবাইয়া খাইছি। এই যে দেখেন আরেকটা এলাচ, হ্যাট্রিক হইব, হ্যাট্রিক মনে হয় আজকে হইব ভাই, এলাচে হ্যাট্রিক করবো আমি আজকে। এ ভাই থোড়া লে আও, থোড়া লে আও, শেষ করে দিন। আগে দেখা যাবে এই কয়টাই আবার গ্লাইডার সাইডে নিয়ে এসেছেন না, এই জন্য কিছু শেষ করে যাবেন তো। হ্যাঁ শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সমস্যা। মৌসটা মজা, এলাচটা একেবারে মজা। এলাচ গিলছ গিলছ, মগজের চেয়ে এলাচের পরিমাণ বেশি। আমি যতদূর জানি এলাচের কেজি 1800-1900 টাকা, আর মগজ হচ্ছে গিয়ে ফ্রোজেন কিনলে হয়তো 400-500 টাকায় 1 কেজি মগজ পাওয়া যায়। খুবই দুঃখজনক। এলাচের তরকারি, এলাচের তরকারি, রেস্টুরেন্টের নাম চেঞ্জ করেন, ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁ থেকে এলাচি হোটেল রেস্তোরাঁ। এই হোটেলে আর কিছু পান আর না পান, এলাচ পাইবেন শিওর। এটা ভালো আমরা মানে যদি রিজিকে খাবার থাকে সেটা যে কোন দিক থেকে আসে নো ওয়ান নোজ। আমরা গেলাম বাবুর বাড়িতে ভূত দেখবো, লিটারেলি এই চিন্তা করে ভেবেছি যে আজকে আমরা বাবুর বাড়ি হচ্ছে গিয়ে বরিশালের একটা পুরাতন জমিদার বাড়ি। দেখেন আমার চশমাও নেই, হ্যাঁ আমি রাতে শোয়ার জন্য রেডি হয়ে গেছি। তখন সোহাগ আমার বলতেছে যে ভাই চলো বাজারে যাই। হ্যাঁ বাজারে যাবা? কয় না চলো বাবুর বাড়ি দিয়ে যাই। বাবুর বাড়ির যদি ভূত আছে তাই আছে, চলো যাই। সেই বাবুর বাড়ি যাওয়ার পথে আমরা দেখলাম পথ বন্ধ, এরপরে ঘুরে আসলাম। আইসে এই জায়গায় আমাদের কোনো খাওয়ার ইচ্ছাই ছিল না আজকে। পথ বন্ধ, রাস্তা গাছ ফলানো, রাস্তায় গাছ ফলানো, গাছ কি ভূতে ফলাইছে কিনা এটাও তো আমরা জানি না ভাই, হয়তো ভূত চায় না যে আমরা যাই। রাস্তা ভাঙ্গা তো গাছ ফলে ভিডিও শেষ আপাতত আমাদের, এটার পরে আর কোনো কাজ নাই। আমরা জাস্ট 2-3টা ব্রাশ কিনবো, ব্রাশ কিনে আমরা বাড়ি চলে যাবো। যে নাক ডেকে ঘুমান, ঠিক আছে? আপনারাও নাক ডেকে ঘুমান। আসসালামু আলাইকুম, বিদায়, আল্লাহ হাফেজ। না এবার না না খাও।